বিশ্বে একদিনেই 1 লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা 51 লাখ ছাড়িয়েছে। মারা গেছেন 3,30,000-এর বেশি মানুষ। জাপানের টোকিও, ওসাকা সহ তিনটি শহরের জরুরি অবস্থা তুলে নিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। ফ্রান্সের অর্থনৈতিক বিপর্যয়ের কারণে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা বিক্রি করে দেওয়ার পরামর্শ দিয়েছেন ফরাসি ব্যবসায়ীরা। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে রিপোর্ট করছেন তামান্না তানজিনা। করোনা ভাইরাস মহামারীতে বিশ্বজুড়ে গণহারে মানুষের মৃত্যুর জন্য চীনের অযোগ্যতাকে দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বিশ্বের সর্বাধিক কোভিড-19 রোগী শনাক্ত হওয়ার বিষয়টি সম্মানের নিদর্শন বলে দাবি করেছেন ট্রাম্প। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি এবং ভালো করোনা টেস্ট হচ্ছে বলেই এত সংখ্যক রোগী শনাক্ত হয়েছে বলে জানান ট্রাম্প। তবে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা ট্রাম্পের এই বক্তব্যের সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রয়োজনের তুলনায় 1/3 কম রোগীর করোনা টেস্ট হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণের কারণে G7 সম্মেলন প্রথমে বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পরবর্তীতে 10-12 জুন G7 সম্মেলনের নতুন সূচি দেয়া হয়, কিন্তু বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে জাপান জানিয়েছে তারা সম্মেলনে অংশগ্রহণ করবে কিনা তা এখনও নিশ্চিত নয়। কোভিড-19 কারণে অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছে ফ্রান্স। মন্দা কাটাতে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা বিক্রি করে দেওয়ার পরামর্শ দিয়েছেন এক ফরাসি ব্যবসায়ী। তবে এ ধরনের কোনো উদ্যোগ নিলে ফ্রান্সের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে চিত্রকর্ম বিষয়ক একটি আন্তর্জাতিক সংগঠন। করোনা ভাইরাসের কারণে আর্থিক মন্দা সামাল দিতে জুনের 1 তারিখ থেকে সীমিতভাবে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো। করোনা মহামারীতে বিশ্বের প্রায় 6 কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। এছাড়াও এবছর বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি 5% কমে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। চীন ইটালি চেয়ে ভারতীয় ভাইরাসকে বেশি প্রাণঘাতী দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নেপালে করোনা ভাইরাস ছড়ানোর জন্য ভারতকে দায়ী করে প্রধানমন্ত্রী ওলি বলেন, যথাযথ পরীক্ষা ছাড়া অবৈধভাবে ভারত থেকে আসা লোকজন দেশটিতে করোনার বিস্তার ঘটাচ্ছে। সাউথ কোরিয়ায় 80 দিন পর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। তামান্না তানজিনা, চ্যানেল আই। করোনা ভাইরাসের আক্রমণ প্রতিরোধে যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন পরীক্ষার প্রাথমিক ধাপ শেষ হয়েছে। 2 মাসের মধ্যে 4th ধাপ শেষ হবে। নভেম্বরের মধ্যে মানবদেহে ব্যবহারের অনুমতির জন্য পাঠানো হবে বলে আশা করছেন চিকিৎসা বিজ্ঞানীরা। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে মাহমুদুল হক সোহাগের রিপোর্ট। ভ্যাকসিন আবিষ্কারের 6টি ধাপের প্রথমটিতে ভাইরাসটির ব্যবচ্ছেদ করে এর কোন অংশ দিয়ে প্রতিষেধক তৈরি করা যাবে তা নিশ্চিত করা হয়েছে। এরপর সাধারণত তা প্রাণীর দেহে পরীক্ষা করা হয়। তবে করোনা ভাইরাসের সংকটময় পরিস্থিতিতে সরাসরি মানবদেহে পরীক্ষা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন আবিষ্কারের এই পরীক্ষা চলছে। মানবদেহে এটি নিরাপদ কিনা সে পরীক্ষাও শেষ হয়েছে। এই বিজ্ঞানীরা বলছে যে জুনের মধ্যে সেই পরীক্ষাটিও তারা করে ফেলবে, অর্থাৎ বিজ্ঞান খুব তাড়াতাড়ি এগোচ্ছে। দ্বিতীয় এবং তৃতীয় ধাপ তারা করে ফেলতে চাচ্ছে আগামী 2 মাসের মধ্যে। এটি খুব ভালো খবর। মানবদেহে এই ভ্যাকসিন কার্যকর বলে প্রমাণিত হলে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে ব্যাপক হারে এর উৎপাদন ও ব্যবহারে অনুমতি দেয়া হবে। বলা হচ্ছে এটা সেফ এবং এটা কোনো তেমন কোনো রিয়াকশন যাদের দেওয়া হয়েছে তাদের মধ্যে হয়নি। এর আশা করছে ফেজ 2 ট্রায়াল যেটা কিনা আরো ব্যাপকভাবে হবে, আরো বেশ কিছু 100 লোককে দেওয়া হবে এবং সেখানে তারা ডোজ নির্ণয় করবে। কোভিড-19 মহামারী রোধে বিশ্ববাসী এখন শুধু ভ্যাকসিনের অপেক্ষায়, আর তাতে আশার আলো দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। মাহমুদুল হক সোহাগ, চ্যানেল আই।